প্রায় প্রস্তুত অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্থির হয়েছে। এলাহিভাবে সেজে উঠছে মন্দির চত্বর, পুরোদমে চলছে শেষ মুহূর্তের কাজ। কার্যত ওই দিনের জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এই দিন রামলালাকে মন্দিরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ইসকনের প্রতিনিধিরা। তাও আবার কিসে করে জানেন? ট্রেন বা প্লেন ট্রেন নয়, একেবারে গরুর গাড়িতে। রামলালাকে দেখতে গরুর গাড়িতে করে প্রায় 650 কিলোমিটার পার করবেন তারা। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় পৌঁছাতে একটি গরুর গাড়ি বেরোবে ইসকন থেকে। 41 দিন ধরে যাত্রা করবেন প্রতিনিধিরা। রবিবার 10ই ডিসেম্বর দিল্লি তথা ইন্দ্রপ্রস্থ থেকে যাত্রা শুরু করে সেই যাত্রা চলবে। 635 কিলোমিটার পার করবে সেই গাড়ি। জানা গিয়েছে তাদের যাত্রা শুরু হওয়ার সময় নাকি উপস্থিত থাকবেন 2 কেন্দ্রীয় মন্ত্রী, মীনাক্ষী লেখি এবং অশ্বিনী চৌবে। এছাড়াও বহু সাধু সন্তরাও সেখানে উপস্থিত থাকবেন। একই সঙ্গে জানা গিয়েছে যে তারা নানা পরিষেবা দেবে। রাম মন্দির উদ্বোধনের দুদিন আগে থেকে ওই বছরের 26শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 5,000 তীর্থযাত্রীকে বিনা পয়সায় খাবার দেবে ইসকন। বিনামূল্যে ডাক্তারি পরিষেবা দেওয়ার জন্যও ক্যাম্প তৈরি করা হচ্ছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় শনিবার অর্ধসমাপ্ত গর্ভগৃহের একটি ছবিও শেয়ার করেন। এই স্থানেই স্থাপিত হবে রামলালার মূর্তি। অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রায় 6,000 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেও আশা করা হচ্ছে। এদিকে রাম মন্দির ট্রাস্ট 15ই ডিসেম্বরের মধ্যে যে 3টি রামলালা মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হবে তা চূড়ান্তও করবে। কর্ণাটক এবং রাজস্থান থেকে আনা 2টি শিলা থেকে 3টি মূর্তি খোদাই করা হচ্ছে। মূর্তিগুলি 90% প্রস্তুত এবং শেষ মুহূর্তের কাজও সম্পন্ন হয়েছে। এই 3টি মূর্তির মধ্যে সেরাটিকে 15ই ডিসেম্বর নির্বাচন করা হবে। সেই প্রতিমাকে পবিত্র করা হবে। গত 5ই অগস্ট 2020 সালে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় প্রস্তুত অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ। আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন স্থির হয়েছে। এলাহিভাবে সেজে উঠেছে রাম মন্দির চত্বর, পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কার্যত ওই দিনের জন্য প্রস্তুত রয়েছে গোটা দেশ। ওই দিন রামলালাকে মন্দিরে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ইসকনের প্রতিনিধিরা। তা আবার কিসে করে আসবেন তারা জানেন? একেবারে গরুর গাড়িতে করে। রামলালাকে দেখতে গরুর গাড়ি করে প্রায় 650 কিলোমিটার তারা ট্রাভেল করবেন। রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় পৌঁছাতে একটি গরুর গাড়ি বেরোবে ইসকন থেকে। 41 দিন ধরে তারা যাত্রা করবেন। 10 তারিখ থেকে এই যাত্রা শুরু হবে। ইন্দ্রপ্রস্থ থেকে এই যাত্রা শুরু হবে।
এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।